হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এই ধরনের লুক ক্রিয়েট করতেই পারো। কারণটা হচ্ছে স্পেশাল দিনে স্পেশাল লুক না হলে হয় না। তো আর রেড আর ব্ল্যাক এমন একটা কম্বিনেশান যেটা এই স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলে। আর সব সময় তো সাধারণত মানে মেয়েরা এমনি ড্রেসই পরে থাকে, তো এই স্পেশাল দিনে যদি শাড়ি পরে একটু অন্য ধরনের লুক ক্রিয়েট করে তাহলে আশা করি তাদের প্রিয় মানুষটা খুব ভালো লাগবে। তাই বলছি তোমরা একবার শাড়ি ট্রাই করতে পারো, এই ধরনের শাড়ি। আর অবশ্যই হালকা ফুলকা শাড়ি নেবে, কারণ খুব ভারী শাড়ি পরার কোনো প্রয়োজন নেই। হালকা ফুলকা শাড়ি ক্যারি করতে যেমন সহজ তেমন খুব ভালো লাগে হালকা ফুলকা শাড়ি ক্যারি করতে, মানে পরলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই শাড়ি পরার আগে জুতো পরে নেবে, তাহলে শাড়ির লেন্থটা খুব ভালো বোঝা যাবে। আর শাড়ি অবশ্যই মাটিতে টাচ করবে, সেই রকম শাড়ির লেন্থটা যেন থাকে সেটা দেখে নেবে। আর যেমন করছি সব কিছু তো আর মুখে বলে বলে বোঝানো যায় না, দেখলেও বোঝা যায়, তাই তোমরা দেখে বুঝে নাও আমি কিভাবে করছি। আর এইভাবে করাতে যারা একটু হেভি আছো তাদেরকে একটু হালকা স্লিম লাগবে, মানে শাড়িটা একদম ফিটিংস থাকবে এটা বলতে চাইছি। তো যারা একেবারেই কুচি করতে পারো না তাদের জন্য এটা, তো এইভাবে হাত রেখে যেভাবে করছি তোমরা আশা করি এরকমভাবে ট্রাই করলে পেরে যাবে। আর স্পেশাল দিনে অবশ্যই তোমরা নিজেরা শাড়ি পরে একটু ট্রাই করো, যদি না পারো বাড়ির লোকের তো হেল্প নিতেই পারো, কিন্তু আমি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আশা করছি কারোর হেল্প নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। প্রায় সময়ই হতে থাকে যে শাড়িতে দুটো কুচি একেবারেই মানে মানানসই হচ্ছে না, তখন সেটা একটা কুচিতে করতে হয়। আর একটা কুচি কীভাবে করতে হয় আমি অন্য ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়েছি। আর একটা কুচি এমনভাবে পরা যায় যে কুচি করার পরে অনেক সময় কী হয়, অনেকটা কাপড় জটলা বেঁধে থাকে, যেটাকে অন্য সাইডে গুঁজতে হয়, পেছনের দিকে হোক বা সাইডের দিকে হোক অনেকেই গুঁজে থাকে আমি দেখি। কিন্তু একটা কুচি এমনভাবে করতে হবে যাতে কাপড় না বেঁচে থাকে, তো সেটা অন্য ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়েছি। তো তোমরা এখানেও দেখলে ভালো করে বুঝতে পারবে এই ভিডিওতে যে কীভাবে আমি করেছি। আর সবসময় একটা আঁচল মেয়েদেরকে খুবই ভালো লাগে, যারা আনম্যারিড আছো তাদের জন্য যেহেতু আজকের ভিডিওটা, তাই জন্য বলছি তোমরা সবসময় একটা আঁচলই করবে। আঁচলটা যাতে না সবসময় শুধু পড়ে যায়, মানে অনেক সময় হয় না আঁচলটা এখানে ছেড়ে থাকলে পুরো সবসময় আঁচলটা খেটে যায়, ভালো লাগে না দেখতে, তাই একটু কুঁচি করে টপ বা ব্লাউজ তোমরা যেটা পরছো তার সঙ্গে একটু সেফটি পিন দিয়ে আটকে নেবে। ব্লাউজ বা টপ তোমরা যেটা কমফোর্টেবলভাবে ক্যারি করতে পারবে সেটাই পরো। আর এমন নয় যে নিজের প্রিয় মানুষটাকে ভালো দেখানোর জন্য টপ ক্যারি করলে বা অন্য কোনো জিনিস ক্যারি করলে সেটা তোমার নিজেরই পছন্দ হচ্ছে না, একদমই করতে যেও না। তো চলো আজকের ভিডিওটা বাস এইটুকু, আমি তো দুটো পরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোন লুকটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই অন্য ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। টাটা, বাই বাই।